বিজেপির তরফ থেকে ইতিমধ্যে হাইকোর্টে যাওয়া হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপি বলছে যে না, ভোট আমরা বাধা দিতে চাইছি না, কিন্তু সব পুরসভা নির্বাচন কেন হবে না? বিজেপির এই স্টেপ, এই মুভটাকে নিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? বিজেপি সব ব্যাপারেই পরাজয়টা নিশ্চিত বুঝে তারা নানাভাবে ছুতো খোঁজার চেষ্টা করছে, দ্বিচারিতা করছে। যখন কমাস আগে রাজ্যে বিধানসভা ভোট হলো, তখন আমরা বারবার বলার চেষ্টা করেছি তখন তীব্র করোনার আশঙ্কা রয়েছে এবং ঘটনা ঘটছে একের পর এক সংক্রমণের। আমরা বলেছিলাম একদিনে ভোট হোক, কম দফায় ভোট হোক, বিশেষ করে শেষ তিন দফা আমরা বলেছিলাম একদিনে ভোট হোক। তখন বিজেপি বলেছিল না, আট দফাতেই ভোট হোক, এবং কি পৈশাচিক উল্লাস, যেন আট দফায় ভোট হলে বাবুরা একদম ড্যাং ড্যাং করে জিতে আসবে। তো আজকে এই এই কমাসের মধ্যে বদলে গেল। সেদিনকে আমরা বলছিলাম কম দফায় ভোট হোক, আর বিজেপি বলছে না আট দফায় ভোট হোক। তো এখন এমন কি ঘটলো যে বিজেপিকে বলতে হচ্ছে সব একদিনে ভোট চাই? তো এই যে একেবারে পুরোদস্তুর উল্টে যাওয়া, নাচতে না জানলে উঠোন বাঁকা, এমনিও হারবে অমনিও হারবে। কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করলেও হারে, রাজ্য নির্বাচন কমিশন ভোট করলেও হারে, তো ওদের আবার একদিনে ভোটেও হারে, দফার ভোটেও হারে। তো হারবেই যখন, তখন ওই মুখ রক্ষার জন্য নানা ধরনের জটিলতা বিভ্রান্তি তৈরি করার যে কথাবার্তা, সেই সমস্ত এইসব, আমি আবার রিপিট করছি কথাটা, নাচতে না জানলে উঠোন বাঁকা, ফলে নানা রকম ছুতো তৈরি, ছুতো তৈরি, ছুতো তৈরির একটা গল্প এরা করে যাচ্ছে। কোনো পুরো ভোট ঘোষণা হতে দেয়ালি লিখন শুরু হয়ে গেছে তৃণমূলে, বিজেপি সেখানে রাস্তায় দেখানি, বিজেপি কোটে তো মানে ভোট ঘোষণা, মানুষের সঙ্গে তো বিজেপি কোনোদিনই নেই, বিজেপি তো পুরো দস্তুর এইভাবে চলছে। বিজেপির তো এখানে সংগঠন বলে কিছু নেই, বিজেপির এখানে গৃহযুদ্ধ, প্রাক্তন সভাপতি বনাম বর্তমান সভাপতি, দল বনাম পরিষদীয় দল, পরিষদীয় দলনেতা বনাম বিধায়ক, এখনকার নেতারা বনাম তথাগতরা, তো গৃহযুদ্ধ চলছে। ফলে বিজেপিকে এখন ওয়ার্কিং প্রেসিডেন্ট করে জগদীপ ধনখড়কে নামাতে হয়েছে, আর ক্যাডারের বদলে বিএসএফ আর অন্যান্য এজেন্সিকে নামাতে হচ্ছে। তো এই বিজেপি কি ভোট লড়বে? ওরা তো প্রার্থী খুঁজে পাবে না। আদি বিজেপি যারা পুরনো দিন থেকে বিজেপি করেছেন তারা তো কোন ঠাসা, এখন সব এই তৎকাল বিজেপিরা নানা রকম সমস্ত ঘটনা ঘটিয়ে তারা সব দল দখল করতে চাইছে, ওরা আগে সেগুলো সামলাক। প্রার্থী তালিকা দল চূড়ান্ত করবেন, আমরা শুধু এইটুকু বলতে পারি যে তৃণমূলে গণতন্ত্র আছে, তৃণমূলে একটা প্রাণের স্পন্দন আছে, ফলে বিভিন্ন মানুষ দলের কর্মীরা তারা তো প্রার্থী হতে চাইতেই পারেন, কিন্তু দল যোগ্যতম প্রার্থীকে জোড়াফুল প্রতীকে মানুষের সামনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন এবং যথাসময়ে সেই প্রার্থী তালিকা মানুষের সামনে জনতার দরবারে পেশ করা হবে। কুনালে, সকাল থেকে ত্রিপুরার যে ছবি উঠে আসছে, ওপেন দেখা যাচ্ছে যে ছাপ্পা ভোট চলছে, বিভিন্ন কিছু, এখানে যখন নির্বাচন হয় বিজেপির নেতৃত্ব যেভাবে সরব হন, এবার তারা বলছেন যে না, তেমন কিছু হচ্ছে না, তৃণমূল নাটক করছে, সিপিআইএম নাটক করছে, মাথা থেকে রক্ত ঝরাটা কি নাটক? যদি তৃণমূলের কোনো কর্মী তার ছেলে প্রার্থীর ছেলে মেয়েকে ঢুকে মারছে, নাটক, বুথের মধ্যে অন্য লোক ঢুকে ভোট দিয়ে দিচ্ছে এক মহিলার ভোট, ভিডিও, নাটক। যদি কোনো বামপন্থী বা সিপিএম কর্মীও রক্ত ঝরে থাকে, নাটক। ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করছে ওখানে বিজেপি, মানুষকে ভোট দিতে দিচ্ছে না, প্রার্থীদের এজেন্টদের বার করে দিচ্ছে, সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না, বহিরাগত গুন্ডাকে দিয়ে আক্রমণ করাচ্ছে, থানার সামনে প্রতিবাদ করলে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় ওরা এই যে নির্বাচনের নামে যে প্রহসনটি হচ্ছে সেটাকে ওরা গণতন্ত্র বলে চালাতে চাইছে, কিন্তু সংবাদ মাধ্যমের সৌজন্যে এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মানুষ তো দেখতে পাচ্ছেন ছবিগুলি, যেভাবে প্রার্থীকে চোখে মারা হয়েছে, যেভাবে প্রার্থীর সন্তানদের মারা হয়েছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, সব থেকে বড় কথা বুথের মধ্যে ভুয়ো ভোটার ঘুরছে, বিজেপি ক্যাডার ঘুরছে, একজন মহিলা তার জায়গায় গিয়ে ভোট দিয়ে আসছে, অসহায়ের মতো মহিলা তাকিয়ে, কেউ বাধা দিচ্ছে না, এটা ভোট। তার মধ্যেও নিশ্চয়ই মানুষ ভোট দেওয়ার চেষ্টা করছেন, যারা তার মধ্যেও ভোট দেওয়ার চেষ্টা করছেন তাদের স্যালুট জানাই, কিন্তু বিজেপি গণতন্ত্রের যে অভিধানটি আপনারা উপহার দিলেন সেটা কিন্তু মনে রাখবেন, কারণ গণতন্ত্রের এই অভিধানের সামনে তো আপনাদেরই নামটা রেখা রইল, পরে যখন ওই গণতন্ত্রের অভিধান যদি আপনাদের আবার পড়তে হয়
তাহলে প্রথমে দেখবেন নামটা আপনাদেরই লেখা আছে। বিপ্লব দেবদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, আপনাদের কথা উল্লেখ করে, যে কলকাতা থেকে কিছু নেতৃত্ব আসছেন, এসে এখানে উস্কানি ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, এবং তারা গিয়ে আপনারা গিয়ে ওখানে চ্যালেঞ্জ ছুড়েছেন যে এখানে আপনারা আক্রান্ত হলে, ত্রিপুরায় গিয়ে আপনারা আক্রান্ত হলে পশ্চিমবঙ্গে গিয়ে আপনারা বিজেপি কর্মীদের মারবেন। আমার প্রথম প্রশ্ন মহামান্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যখন নরেন্দ্র মোদী অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, আপনি আসেননি বাংলায়? আপনি বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে আসেননি? তখন কি মনে হয়েছিল? আপনার রাজনৈতিক বক্তব্য আপনি এসে পেশ করেছেন, আমরা সবে দু আড়াই মাস একটা দল সেটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি, এত ভয়, এত ভয়, এত মারতে হয়, এত মামলা দিতে হয়, তো আপনি যদি এসে এখানে বক্তৃতা করতে পারেন, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে পারেন, তো আমরা কি ওখানে সংগঠনকে বাড়াবার জন্য মানুষের কাছে যেতে পারি না? এটা কি করে হতে পারে? তো আপনি তো এসেছিলেন, তো তখন মনে হয়নি যে এখানে আসা ঠিক নয়, তো আমরা আপনার ওখানে গিয়েছি। ভয় পাচ্ছেন, তৃণমূল মানুষের কাছে গৃহীত হচ্ছে, গৃহীত হচ্ছে, না হলে এত তৃণমূলের উপর হামলা, তৃণমূলের উপর মামলা, তার কারণ তৃণমূল ওখানে ফ্যাক্টর, আপনারা ভোট দখল করেছেন। সিপিআইএম যেটা সাত আটের দশকে এখানে দেখাতো, যে তাণ্ডবটা দেখাতো আটের দশকে নয়ের দশকে, সেইটা আপনারা দেখালেন ত্রিপুরায় আজ। সিপিআইএমের পশ্চিমবঙ্গের সেই সন্ত্রাস, সেইটা সেই হারমাদ্রা তো আজকে ত্রিপুরায়, তো সিপিএমের হারমাদ্রাই আপনাদের দলে গেছে। তখন পুলিশের সাপোর্ট পেত, পশ্চিমবঙ্গও পেয়েছে, ত্রিপুরাও নিশ্চয়ই পেয়েছে, তো দল বদল করেছে, ফলে আপনাদের দলে গেছে, পুলিশ সাপোর্ট দিচ্ছে, ফলে যে গুন্ডারা, যে হারমাদ্রা একসময় সিপিএমের হয়ে বুদ্ধকলের রাজনীতি করেছে, সেম মডেলে আজ তারা আপনাদের প্রোটেকশনে আপনাদের দলের হয়ে বুদ্ধকল করছে, সন্ত্রাস করছে, তো ফলে এই করে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। আপনারা একদিন সন্ত্রাস করেছেন, মানুষ দেখেছেন, মানুষ বিচার করছেন, দফায় দফায় লাগাতার ত্রিপুরায় তৃণমূলের আন্দোলন চলবে, সংগঠন গড়া হবে, সব চলবে, এবং 2023-এ তৃণমূল কংগ্রেস ওখানে সরকার গঠন করবে। ওটা এই ভুল বোঝাবুঝি মিটে যাবে, কারণ সিঙ্গুর হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে, এবং প্রথমেই যেটা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে পুরোদস্তুর পুনর্বাসন প্যাকেজ সেগুলি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্ট বলে দিয়েছেন, ফলে সেগুলি আস্তে 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 মানুষের কাছে পৌঁছচ্ছে। সবটা ঠিক হয়ে গেলে আপনি দেখবেন, মানুষ যখন দেখবেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত, তাদের আর্থসামাজিক পরিস্থিতি সুরক্ষিত, তারা তাদের যে পুনর্বাসন প্যাকেজ সুরক্ষিত, তাদের বিকল্প কর্মসংস্থান সুরক্ষিত, তখন তারা এটা বুঝতে পারবেন যে ফারাকটা, ফলে এটা একটা সাময়িক, কোনো কোনো ক্ষেত্রে বহু মানুষ বুঝতে পারছেন, ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্যাকেজের উপর পুরোদস্তুর আস্থা রাখবেন, পুরোদস্তুর আস্থা রাখবেন ওখানকার মানুষ, ফলে এটা খুব ইয়ে হবে না। কুণালদা, যে জাগো বাংলায় সম্পাদকীয় কলমে যেটা লেখা বেরিয়েছে, তার পরিপ্রেক্ষিতে অজিত চৌধুরী কিছু কথা বলেছেন যে অজিত চৌধুরী ব্যর্থ, ধর্মনিরপেক্ষ কংগ্রেস এবং বামেদের শূন্য করে সাম্প্রদায়িক বিজেপিকে 77টি আসন পাইয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গর্ব অনুভব করছি, জাগো বাংলাকে আমি ঘুমন্ত বাংলা হতে দিচ্ছি না। এগুলো অজিতদার মানসিক অবসাদ এবং হতাশা থেকে কথা, একজন সিনিয়র নেতার কাছ থেকে পলিটিক্যাল ব্যাখ্যা, পলিটিক্যাল কোনো বিশ্লেষণ আশা করা যায়, উনি কীভাবে শূন্যয়ে নামালেন, কোনো প্রদেশ কংগ্রেস সভাপতি দলটাকে শূন্যয়ে নামিয়েছেন, সিপিএমের সঙ্গে আঁতাত করে, যাদের বিরুদ্ধে লড়াই ছিল, যাদের হাতে কংগ্রেসের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী নিহত, অত্যাচারিত, তাদের সঙ্গে হাত মিলিয়ে শূন্যয়ে নামিয়েছেন, তারপরেও তিনি এত কথা বলে চলেছেন, ফলে এরা জনবিচ্ছিন্ন হবেন না তো কেউ, আমরা তো কেউ ওনাকে শূন্য হতে বলিনি। আর এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ গোটা বিজেপির ডেলি প্যাসেঞ্জারি বাংলায়, তখন তো আমরাই লড়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছেন, এবং আমরা তাদের বিজয়রথ থামিয়ে দিয়েছি, এবং তাদের আমরা মুখের উপর জবাব দিয়ে পরাজিত করেছি, সেটা তো কংগ্রেস করেনি, কংগ্রেস সাহায্য করেনি, কংগ্রেস তো সিপিএমের এই বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে বিধানসভায়, যাতে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সাহায্য করা যায়,
সেটা তো সাহায্যটা তো কংগ্রেস আর সিপিএমের জোট করেছে এখানে। যদি বিজেপি বিরোধিতা করত, তারা তো তৃণমূলের প্রতি ঈর্ষা থেকে, তৃণমূলের প্রতি হিংসা থেকে তারা বিজেপির হাত পরোক্ষে শক্তিশালী করেছেন। আর কংগ্রেস কখনো কোথাও, তৃণমূল আমাদের তৃণমূল নেত্রী কখনো কোথাও বলেননি কংগ্রেসকে বাদ দিয়ে জোট। আমরা সবসময় বলেছি বিকল্প জোট বিজেপিকে হারাতে হবে। কংগ্রেস নেত্রীকে আমাদের নেত্রী বলেছেন যে বিকল্প জোটটা শুধু হুজুকে হবে না, বিকল্প জোট একটা স্টিয়ারিং কমিটি হোক, বিকল্প শক্তির একটা সংবিধান হোক, কর্মসূচি হোক। তো তারা সেটা করছেন না, মানুষ হতাশ হচ্ছেন। কংগ্রেসের যারা নেতা নেত্রী তারা হতাশ হচ্ছেন। তারা যদি মনে করেন যে তৃণমূলে এসে লড়াইটা দেওয়া যাবে, তারা আসছেন। এটা তো আমরা কেউ কেউ বাচ্চা ছেলে নয় যে আমরা কাউকে আমন্ত্রণ জানিয়ে কোলে করে এখানে নিয়ে আসছি। একটা নীতিগত অবস্থান থেকে, আদর্শগত অবস্থান থেকে, বিজেপি বিরোধিতার প্রাথমিকতা থেকে যে কংগ্রেসের মানুষ মনে করেছেন এখানে আসবেন, আসছেন। এমন একটা সময় আসবে ভোটের পর, যখন ভোটের সময় যদি দেখা যায় যে বিজেপি বিকল্প জোট, তখন আমাদের নেত্রী কংগ্রেসের নেত্রী তাঁর প্রয়োজনে বসে সব সিদ্ধান্ত নেবেন। তাহলে কি যতদিন কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে, আমরা কি ততক্ষণ ধরে আমরা বসে থাকবো তাদের অপেক্ষায়? কংগ্রেসের থেকে বিজেপিতে জাননি, সিন্ধিয়া পরিবার, মাধবরাও সিন্ধিয়ার ছেলে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন দলে গেছে? বিজেপিতে গেছে। কে ধরে রাখতে পারেনি? কংগ্রেস ধরে রাখতে পারেনি। কৈফিয়ত দেবে তৃণমূল কংগ্রেস, এটা হয় নাকি কখনো? কংগ্রেসের লিডারশিপ ব্যর্থ, কংগ্রেসের লিডারশিপের উপর আস্থা না রাখতে পেরে কংগ্রেসের নেতারা ছেড়ে যাচ্ছেন। তাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসকে সমান আইডিওলজিতে বিজেপির বিরোধিতা করা যাবে বলে মনে করছেন, তারা আসছেন। যেদিন সময় আসবে, জোটের কথা আসবে, আমাদের শক্তিশালী জোটের ফর্মুলা ওনারা সাড়া দেবেন, সেদিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত অধীরবাবুরা দেখুন শূন্য থেকে না মহাশূন্যে বিলীন হয়ে যান। এটা আমার পক্ষে এই মুহূর্তে আদালতের বিস্তারিত না জেনে বা ঘটনা না জেনে বলা মুশকিল। ফলে এটা যতক্ষণ না গোটা বিস্তারিত জিনিসটা সঠিকভাবে আমি পাচ্ছি, ততক্ষণ এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক না। এই বিষয়ে আর একটা করি, যাদের মানে বেআইনিভাবে নিয়োগের যে ইস্যুটা 25 জনের হয়েছে, আদালত বলেছে তাদের নিয়োগ সত্যি যদি বেআইনি হয় তাহলে তাদের বেতন বন্ধ করে দিতে হবে। না, এটা সম্পূর্ণ আদালতের অবজারভেশন, আদালতের রায়। আমাদের আইনজীবীরা সেখানে রয়েছেন। গতকালও একটা ডেভেলপমেন্ট হয়েছে, সিবিআই তদন্ত একটা স্থগিতাদেশ এসেছে, তারপরে একটা প্রসেস চলছে। ফলে এখানে মাঝপথে এর একেবারে খুঁটিনাটি না জেনে এই বিষয়ে মানে একেবারে কোনো রাজনৈতিক অবস্থান থেকে মন্তব্য করাটা ঠিক না। আমরা শুধু এইটুকু বলতে পারি যে একটা বড় সিস্টেম, এটা একটা অনেক সঠিক কাজ হচ্ছে, কিন্তু তার মধ্যেও যদি কোনো অল্প হলেও দুর্ভাগ্যজনকভাবে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, তাহলে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, সংশ্লিষ্ট বিভাগ তারাই এটা সংশোধন করে তদন্ত করে নেওয়ার পক্ষে যথেষ্ট। রাজ্য সরকার অত্যন্ত সংবেদনশীল মনোভাব নিয়ে, ইতিবাচক ইচ্ছাশক্তি নিয়ে এই বিষয়টিকে দেখছে। রাজ্যপাল আবারও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে এবং বলেছেন যে বাস্তবের সঙ্গে বাণিজ্য সম্মেলনের সরকারি তথ্যে কোনো মিল নেই। রাজ্য সরকার যদি বাণিজ্য সম্মেলন যা করে থাকেন, আমি রাজ্যপালকে অনুরোধ করব, উনি তো সব এখতিয়ারের বাইরে যাচ্ছেন। আসলে বিজেপির সংগঠনটা ফেল করছে বলে রাজ্যপালকে অলিখিতভাবে কার্যকরী সভাপতি একটা দায়িত্ব দিয়ে এই রাজ্যে কাজ করানো হচ্ছে। দিলীপবাবুকে সরিয়ে দেওয়া হচ্ছে, সুকান্তবাবুকে দিয়ে চলছে না, পেগাসাস অধিকারী ফেল করছে, তথাগত রায় বোমা ছুটছেন। এখন দিল্লির কোনো বার্তা টার্তা এসে থাকতে পারে, উনি কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ করছেন, ওনাকেই চিঠিপত্রগুলি লিখতে হয়। আমি রাজ্যপালকে অনুরোধ করব, উনি তো রাজভবনের উল্টো দিকে বিধানসভা, তো যান না, সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে বিধানসভার লাইব্রেরিতে যান, ওখানে বিধানসভার প্রসিডিংস আর যা যা সরকারি নথি আছে ওখানে বসে বসে রেখে দিন না। রোজ এত চিঠি লেখা, চিঠি লেখা, চিঠি লেখা, এত সময় পান করতে গে মশাই, কাজকর্ম নেই। শ্রমিক ভট্টাচার্যকে সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন যে কমিশন যেটা ঘোষণা করলো একতরফা নির্বাচন ঘোষণা করলো, কারণ বিষয়টি আদালতে চলছে এবং কলকাতার মানুষ কি প্রিভিলেজ তার, বাকি জায়গাগুলোতে কেন ভোট হবে না? আমার মনে হয় শ্রমিক মানে গোটা বিষয়টা এটা জটিল বিভ্রান্তি তৈরি করতে চাইছে। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 30 এপ্রিলের মধ্যে সবকটি পুরসভার ভোট হবে এবং পর্যায়ক্রমে ভোট হবে, কারণ তার কিছু টেকনিক্যাল সমস্যা আছে, সেগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ফলে এখন যদি শ্রমিক ভট্টাচার্যর মনে হয় তো আদালত তো ব্যাপারটা তো আদালতেই ছিল, কমিশন যে ঘোষণাটি করেছেন
সেটা তো আইনিভাবে বৈধ। আরে কমিশন একটা অটোনোমাস বডি, তার দায়িত্ব নির্বাচন করানো, সে নির্বাচন ঘোষণা করেছে। যদি এটা নির্বাচন ঘোষণার এখতিয়ার না থাকতো তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই তাতে সম্মতি দিতেন না। ফলে এরকম কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে যে মামলাটি চলছে, যে সুরে চলছে, সেটার জন্য নির্বাচন ঘোষণা করা যাবে না, এরকম কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তো শ্রমিকবাবু এখানে শোকসভা করছেন কেন? তা তাদের আইনজীবীরা গিয়ে হাইকোর্টে তো দাঁড়িয়েছিলেন, তো হাইকোর্ট তো এই সিদ্ধান্তে মান্যতা দিয়েছেন। তার ফলে ওনাদের যেটা আসল সমস্যা হচ্ছে, প্রার্থী নেই, দলে গোষ্ঠীদ্বন্দ্ব, এরা সর্বনেশে জায়গায় আছেন। যতটা দেরি করানো যায়, যতটা সময় পাওয়া যায়, হারের জন্য যতটা কান্নাকাটির কারণ তৈরি করা যায়, এগুলো করতে গেলে একদম দু চারটে পাগলামি কথা বলতে হয়। ও শ্রমিক ম্যাচিউর্ড, ওই সব বলে টলে একটু মুখ রক্ষার চেষ্টা করছে। এই এই প্রশাসন বা এই কমিশন দিয়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, কলকাতা তো সম্ভব নয়। কে বলেছে? শ্রমিক বলছে। শ্রমিক ভট্টাচার্যকে আমি অনুরোধ করব, রাজ্য নির্বাচন কমিশন দিয়ে কত গণতান্ত্রিক এবং অবাধ ভোট করানো যায়, যেন আজ সারাদিন ত্রিপুরার ঘটনাগুলি তার ভিডিও, তার ছবি, তার খবর থেকে শিখে নেন। তো ওটা যদি মডেল হয় আপনারা বলুন, তাহলে ওটাই গণতন্ত্রের মডেল। আমরা এইটুকু বলতে পারি, এখানে ওরকম কোনো দৃশ্যের অবতারণা হবে না। এখানে সমস্যাটা হচ্ছে বিজেপি বনাম বিজেপি, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, তার মধ্যে আবার পরিযায়ী বিজেপি আছে, কী সব হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, কি সেভ বিজেপি ইত্যাদি ইত্যাদি। যদি দয়া করে একবার দেখে নেন তাহলে দেখবেন যে সেখানে এই আদি বিজেপিরা কী কী করছে, সেগুলো সব পরপর টুইট করছে। সেগুলো যদি তারা দয়া করে একবার দেখে নেন, আমার মনে হয় তাদের এই গোটা বিষয়টা তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আজকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আবার জাতীয় মহিলা কমিশন সেখানে লেটার দিয়েছেন এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলতে চাইছেন যে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস এখনও অব্যাহত, বিজেপি কর্মীরা এখনও অনেকেই ঘর ছাড়া। উনি জাতীয় মানবাধিকার কমিশনে আবার ফের অভিযোগ দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন, তাদের উচিত অবিলম্বে আগে ত্রিপুরায় লোক পাঠানো, ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠান। লাগাতার যে সন্ত্রাস বিজেপি করছে সেগুলিতে দল না পাঠিয়ে যদি শুধু পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে 58,000 ভোটে হারা প্রার্থীদের চিঠিকে আপনারা বেশি গুরুত্ব দেন, তাহলে আবার প্রমাণিত হবে যে দলদাসপূর্ণ এই জাতীয় মানবাধিকার কমিশন কোনো অবস্থাতেই মানবাধিকারের কথা বলছে না, বিজেপির সুরক্ষার কথা বলছে। তো ফলে এই ধারাবাহিকভাবে বলে 58,000 করে ভোটে হারা যে প্রার্থীরা যে চিঠি দিচ্ছেন, তার বদলে আপনারা যদি দয়া করে একটুখানি ত্রিপুরায় যান, ত্রিপুরায় যদি একটু এই রক্তাক্ত অবস্থাগুলি, বাড়ি ভাঙা, হামলা, মামলা এগুলো দেখে আসেন, তাহলে আমার মনে হয় জাতীয় মানবাধিকার কমিশন নিজেদের অন্তত নিরপেক্ষতাটুকু বজায় রাখতে পারবেন। হাওড়ায় ভোট না হওয়ার জন্য রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দায়ী, এবং 5 বছর আগে হাওড়া বালিকে এক করে দেওয়া হলো, আবার আলাদা করে দেওয়া হলো, রাজনৈতিক কোনো বোধগম্য নেই। এটা তো প্রশাসনিক সিদ্ধান্ত, এটা হতেই পারে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা কে বলছেন? যদি এটা যদি কোনো যুক্তি হয় তাহলে আমি বলছি, গায়ের জোরে কৃষি বিলকে পাস করানো, গায়ের জোরে কৃষি আইন আনা, তার জেরেই ধারাবাহিকভাবে কৃষকদের আন্দোলন, কৃষকদের আত্মহত্যা, মৃত্যু, কৃষকদের আন্দোলনের উপর বিজেপি নেতার ছেলের গাড়ি চালিয়ে দেয়া, এত কিছুর পর যখন সেই কৃষি আইন ক্ষমা করুন ভুল হয়েছে বলে প্রত্যাহার করেন, তখন কি মনে হয় এটা? তখন কেন তার সে ব্যাপারে বিজেপি নেতারা কী বলবেন? হাওড়া বালি এক করা না করা প্রশাসনিক সিদ্ধান্ত, একটা চেষ্টা করা হয়েছিল যাতে এটা একটা উদ্যোগ, যাতে সার্বিক উন্নয়নের এবং টেকনিক্যাল গ্রাউন্ড, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। ওই জায়গাটার কিছু পুরনো দিনের জায়গা এবং তার ভৌগোলিক অবস্থান, তার কারিগরি কাঠামো সমস্তটা দেখে, বিভিন্ন পরিকাঠামো যে জায়গা সেই জায়গা দেখে একটা ব্যবস্থা করা হচ্ছিল। আবার যাতে সেটা আরও ভালোভাবে ব্যবস্থা করা যায়, তো সেই জন্য সেইভাবে এটা করা হতেই পারে। তো সে তারা বাদ দিতে চাইছেন ভোটের কথা ভেবে, তারা এই জটিলতা তৈরি করছেন, রাজ্যপালকে সামনে রেখে জটিলতা তৈরি করছেন, কিন্তু সিদ্ধান্ত বদল নিয়ে যেন বিজেপি নেতারা প্রশ্ন না তোলেন। যেভাবে কৃষি আইনটাকে আনা হলো এবং তার জেরে কতজন মানুষ মারা গেলেন, তারপর ক্ষমা চেয়ে প্রত্যাহার করা হলো, আপনাদের মুখে কিন্তু সিদ্ধান্ত সংশোধন বা বদল এই নিয়ে আপনাদের মুখে শোভা পায় না। আগরতলাতে সবকটা ওয়ার্ডেই রিপোল চেয়েছে সিপিআইএম,
আপনারাও কি রিপোলের কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছু বলছেন? আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন আগরতলা থেকে আমার ফোন আসছে, আমি এখনো ধরতে পারিনি। ফলে ওখানকার স্থানীয় নেতৃত্ব আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা আমাদের তিনি যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা কি করছেন আমি সঠিক তথ্যটি জানতে পারলে, তবে কিছু কিছু বুথে যে রিপোল দরকার সে যেখানে বুথে দেখা যাচ্ছে যে একটা ছেলে হাঁটতে হাঁটতে ঢুকে এসে আরেকজনের ভোট দিয়ে যাচ্ছে, তো সেখানে রিপোল হবে না? কেন হবে না? তো ফলে একদম যেখানে প্রকাশ্য সন্ত্রাস হচ্ছে, যেখানে প্রকাশ্য ফলস ভোটিং হচ্ছে, সেটা তো নির্বাচন কমিশনের নিজের থেকেই উচিত সেখানে রিপোলিং দেওয়া। আর ওই ছেলেটিকে তো এখনই গ্রেফতার করা উচিত, সে তো এখনও ঘুরে বেড়াচ্ছে শুনছি আগরতলায়। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় উনি আজকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় মানবাধিকার কমিশনের নজর আনতে চাইছেন, কিন্তু গতকালকে এসএফআই ডিওয়াইএফআই এর যে বিক্ষোভ হয়েছে তাতে পুলিশের দিক থেকে যেভাবে অত্যাচার নেমে এসেছে, বাম জমানায় পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের উপর কি কি হয়েছে সেগুলো কালকের ছেলেরা তো বুঝবে না। বাম জমানার সঙ্গে আর একটা জিনিসের অবসান হয়ে গেছে এই রাজ্যে, সেটা হচ্ছে গণহত্যা। যতগুলি বিজন সেতুর আনন্দমার্গী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নেতাই থেকে আরম্ভ করে কলকাতার রাজপথে 21 জুলাই থেকে আরম্ভ করে যে পরের পর গণহত্যা, পুলিশের গুলিতে হত্যা, 21 জুলাই পুলিশের গুলিতে হত্যা, কুচবিহারে বাম শরিক, সিপিএম এর শরিক, ফরওয়ার্ড ব্লকের 5 জন পুলিশ গুলি করে মেরেছে, এই যে একের পর এক গণহত্যা, এগুলো বাম জমানার সঙ্গে শেষ হয়ে গেছে, তৃণমূলের জমানায় নেই। একের পর এক অবিভক্ত কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে, পুলিশি জুলুম করা হয়েছে, তো সেগুলোর ইতিহাস কি লোকে ভুলে গেছেন নাকি? এবার এখানে অকারণে বামপন্থীদের পায়ের তলায় কোনো মাটি নেই, তারা হঠাৎ জেগে উঠে ছবি তোলার জন্য যদি কোথাও কোনো রকম কোনো আচরণ করে থাকেন, পুলিশের মতো করে সেটা দেখেছে, বলে সেখানে হঠাৎ মানবাধিকার কমিশনের এত কিছু কথা তোলার সেই ঘটনা ঘটেনি। গণতান্ত্রিক আন্দোলন আসলে সমস্যাটা হচ্ছে এই যে সিপিএমের তো এরাজ্যে নেতারা চিরকাল, আজকের যারা যুব নেতা, আজকের যারা একটু বয়স হয়েছে তারা তো চিরকাল সঙ্গে পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে এলেন, তাদের তো অভ্যাস নেই বিরোধী দলে থাকার। তো ফলে বিরোধী ছাত্রী রাজনীতি করে যে জায়গাটা অবধি যাওয়া যায় না, সামনে দাঁড়ালে পুলিশকেও আইনত রুখতে হয়, এগুলো তো দেখা অভ্যাস ছিল না। সিপিএমের পুলিশ ছিল, সিপিএম মিছিল করতো, পুলিশই তাদের এগিয়ে দিত, আর মার খেয়ে মরতো কংগ্রেস, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ। তো ফলে গণতান্ত্রিক আন্দোলন আস্তে আস্তে ওরা শেখার চেষ্টা করুক, এখন সেই জায়গাটা যদি ওদের জায়গার অভাব হয় যে কীভাবে গণতান্ত্রিক আন্দোলন শিখবে, একটা ওয়ার্কশপ করুক, মমতাদিকে বলবো গিয়ে বক্তৃতা দিয়ে আসবো। কংগ্রেসের পক্ষ থেকে পুরো ভোটে, কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে পুরো ভোটে রাজ্য স্তরে কোনো জোট হচ্ছে না কংগ্রেস বা লেফটের, স্থানীয় বা জেলা স্তরে জোট হতে পারে। এই কংগ্রেসটা নিয়ে বলা খুব মুশকিল, এরা সোম বুধ শুক্র সিপিএমের সঙ্গে থাকে, মঙ্গল বৃহস্পতি শনি তারা বলে একলা চলো, ফলে এ খুব মানে জটিল ব্যাপার। তো ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে কংগ্রেস এই শূন্য নাবা, 1% ভোটে নাবা, মানে তার আবার জোট, তার আবার আলোচনা, গরুর গাড়ির হেডলাইট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জয়প্রকাশ মজুমদার বলেছেন 19 তারিখে ভোট এবং 21 তারিখে গণনা, এটা গণতন্ত্রের লজ্জার দিন, কালো দিন, রাজ্য নির্বাচন কমিশন আর কত নিচে নামবে। জয়প্রকাশ দা কি আইন কানুন বোঝেন না? কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলছেন এটা বৈধ, এরপরে এসব মানে কথার কি আছে? এটা কোনো কথা? রাজ্য নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, এবং যে মামলাটা চলছে তার সঙ্গে বিজ্ঞপ্তি ঘোষণার কোনো সম্পর্ক নেই। যদি কমিশন ঠিক করে থাকে যে আমি ঘোষণা করব, তো করেছে, কি এসে গেছে? যদি এটা অবৈধ হতো হাইকোর্ট বারণ করতো, ওই মামলার সঙ্গে এই দিনক্ষণ ঘোষণার কোনো সম্পর্ক নেই। ফলে জয়প্রকাশ দা, আরে প্রার্থীটা বাছুন না, নমিনেশনটা ফাইল করান না, দুটো মিটিং মিছিল করান না, আপনারা লোক খুঁজে পাচ্ছেন না, আপনাদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে, আপনাদের মধ্যে গণ্ডগোল চলছে, এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, এভাবে হয় না কি? জয়প্রকাশ দা বরং প্রতিদ্বন্দ্বিতা করুন, একটা ভালো ওয়ার্ড টোয়ার্ড দেখে, কলকাতার মধ্যে আছে, কচুবন নেই,
কোনো সমস্যা নেই, গণতন্ত্র সুন্দরভাবে জয়প্রকাশ তাহলে লড়তে পারবে। কোনটা ইভিএম না থাকার বিষয়ে কমিশনের তরফ থেকে বলা হয়েছে, পর্যাপ্ত ইভিএম নেই, এর দায় তো কমিশন, বিজেপি বক্তব্য এর দায় কার, এ তো কমিশনকেই নিতে হবে। যার আছে তার আছে, বিজেপি আগে ওটা ঠিক করুক, বিধানসভা ভোটের সময় বলেছিল আট দফায় ভোট চাই, এখন বলছে এক দফায় ভোট চাই, এত তাড়াতাড়ি রং বদল করে কেন? গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদল করে না।